ভোটার এডুকেশন এন্ড ইলেকটোরাল পার্টিসিপেশন বলে এই প্রোগ্রামটো অর্থাৎ এবাৰ এটা খুব ডাঙর কনটেস্ট এটা আয়োজন করেছে এই কনটেস্টর থিম হয়েছে মাই ভোট মাই ফিউচার পাওয়ার অফ ওয়ান ভোট এই যেটা কনটেস্ট এই গোটেই কনটেস্টটো অনলাইন প্লেটফর্মত হব ইউসিআই অনলাইন প্লেটফর্ম এটা দিছে বনাইছে সেইটো কারণে আর সেইটো গোটেই ওয়ার্ল্ডর পৃথিবীর ভিতর একটা ডাঙর অনলাইন একটা কম্পিটিশনের প্লেটফর্ম এটা বনাইছে আর এই কারণে অল ওভার ইন্ডিয়ার যান সিটিজেন আছে যান ভোটার আছে মাস পার্টিসিপেশন ইউসিআই বিচারিছে আমার আজি একচুয়ালি মূল উদ্দেশ্য সেইটোয়ে এই বিষয়ে যাতে মানুষখিনি অ্যাওয়ার হয় সেইকাৰণে আমি আজি এই প্রেস মিটটো আয়োজন করা হয়েছে আর এই প্রেস মিটত আমার লগত উপস্থিত আছে আমার উপযুক্ত শ্রী সন্দীপ শর্মা স্যার লগত অলপ দেরিকে ইন্টুর উপর মই ব্রিফলি আপনাদের অকণমান কৈছো একচুয়ালি আমার এই যেটো কনটেস্ট এই কনটেস্টটোর উদ্দেশ্যটো হল আমার গোটেই যিখিনি ভোটার আছে সেই ভোটারখিনি অ্যাওয়ার করা আর তেওঁলোকৰ যিটো টেলেন্ট আছে প্রতিভা আছে সেই প্রতিভাটো যাতে বিকাশ হয় আর সেই প্রতিভাটোর দ্বারাই যাতে বাকি মানুষ বা ভোটারখিনি অ্যাওয়ার হয় সজাগ হয় এই উদ্দেশ্য আগত রাখি এই কনটেস্টটো অনুষ্ঠিত করা হয়েছে ইয়াত আমার পাঁচটা প্রতিযোগিতা হব প্রথমটো হল কুইজ তারপর আছে স্লোগান তারপর আছে আপনার সং তারপর আছে ভিডিও কনটেস্ট আর শেষত আছে আপনার পোস্টার ডিজাইন কনটেস্ট এই পাঁচটা কনটেস্টত বেলেগ বেলেগ ধরনের প্রাইজ মানি রাখা আছে আর যিকেইটা কনটেস্টত ল্যাঙ্গুয়েজ ব্যবহার হব ভাষা ব্যবহার হব আর সেইকেইটা কনটেস্টত যিকেইটা আমার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে এটা ২২টা হল আগত যেটা ১৮টা আছিল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সেই ১৮টার বাড়ি এটা ২২টা হয় তার মাজত আমার বড়ো ল্যাঙ্গুয়েজটো আছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের ভিতর এটা এই যিকোনো ২২টা ল্যাঙ্গুয়েজ যিকোনো একটা ভাষাত এই প্রতিযোগিতাত অংশ লব পাৰিব মাত্র প্রতিযোগিতাত অংশ লওয়ার পিছত ভাষাটো যদি ব্যবহার করে তার ট্রান্সলেশন এটা বা ভিডিওর সময় সাবটাইটেলবোর ইংরাজিত দি দিব লাগিব তারপিছত তারপিছত আহে আমার প্রফেশনেলস আর তারপিছত ইনস্টিটিউশনেল এমএসইর মানে হল যিখিনি মানুষের ধর একটা চখর কারণে এনেকা ধরনের আর্টবর জড়িত হয়ে যাবে ভিডিও মেকিং হোক পোস্টার ডিজাইনিং হোক সেইখিনি মানুষ যার মেইন সোর্স অফ ইনকাম সেই নয় কিন্তু এনে ধর চাকরি করে বেলেগ ব্যবসায় করে কিন্তু এই একটা চখ গতি সেই মানুষখিন হব এমএসইর ক্যাটেগরি তারপর আহে প্রফেশনেলস প্রফেশনেলস খিনি হল যিবোৰে প্রফেশনেলি সেই ফিল্ডখনত আছে যার মেইন সোর্স অফ ইনকাম সেইটো এটা সিঙ্গার এজনের মেইন সোর্স অফ ইনকাম গান গায় প্রফেশনেল যদি এই কনটেস্টত পার্টিসিপেট করে তাহলে যে প্রফেশনেল ক্যাটেগরি আছে সেই ক্যাটেগরিট পার্টিসিপেট করব আর তিন নম্বর ক্যাটেগরি আছে ইনস্টিটিউশনেল মানে যে স্কুল আছে কলেজ আছে অফিস আছে বেলেগ অর্গেনাইজেশন আছে যে এনজিও সেনজিও বোর আছে যেগুলো ইনস্টিটিউশনস থাকে যদি পার্টিসিপেট করে ইনস্টিটিউশনেল ক্যাটেগরিট পার্টিসিপেট